হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা হচ্ছে যারা বেক করতে ভালোবাসো, যারা কেক ফেক বানাতে ভালোবাসো, আর তাদের জন্য এই ভিডিওটা। তো আমরা কেক করতে গেলে বা বেসিক যেটা শিখতে গেলে আমাদের কি কি জিনিস প্রয়োজন, কি কি জিনিস লাগবে, কি কি জিনিস কেকের জন্য হতে পারে, তো সেই সব জিনিসই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কি কি জিনিস আমি মানে আমার কাছে রয়েছে আর আমি কি কি জিনিস আমার লাগে বা কি কি জিনিস আমি কিনেছি এই বেকিংটা করার জন্য। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, একটু যদি হেল্প হয়ে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, যাতে যারা বেকিং করতে ভালোবাসে তারা যেন শিখতে পারে। বিশেষ করে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর তোমাদের জন্য আমি একটা পেস্ট্রি রেসিপিও নিয়ে আসবো, তো এটা দেখতে থাকো, ভিডিওটা লাস্টে দেখতে পাবে। তো ফার্স্টে আমি এটা দেখাবো যে কি কি আমাদের ইম্পর্টেন্ট বেকিং এর জন্য, তারপর আমি তোমাদের সঙ্গে একটা পেস্ট্রি রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই একটা লাইক করে দিও। আর অনেকদিন আমি ব্লগ বানাইনি, তাই ভাবলাম একটু অন্যরকম কিছু শেয়ার করি। আর এখন যেহেতু কোয়ারেন্টাইনের সময়, এখন যেহেতু সবাই বাড়িতে, তো নিশ্চয়ই ভালো ভালো খাবার বানাচ্ছো, খাচ্ছ, আর সেটাই করো, আর ভালো ভালো রান্না করো, খাও। এখন তো ঘুরতে যাওয়ার কথা বলা যাবে না, তো যতটা সম্ভব, যতটা পারা যায় বাড়িতে থাকো, বাড়িতে থেকে যা খুশি করো, সিনেমা দেখো ভালো ভালো, সত্যজিৎ রায় সিনেমা তো অনেক ভালো ভালো সিনেমা এখন টিভিতে দিচ্ছেও, অনেক ভালো ভালো সিনেমা। তো টিভি কেন, এখন তোমরা ফোনেও তো দেখতে পারো, ফোনেও এখন অনেক সুবিধা হয়ে গেছে। তো দেখো, ভালো ভালো সিনেমা দেখো, ভালো ভালো খাওয়া দাওয়া করো ঘরে বসি, আর বাইরেটা অ্যাভয়েড করো, ফ্যামিলির সাথে সময় কাটাও, আর এই করেই দিনগুলো কাটিয়ে ফেলো। আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই সময়টা কেটে যাবে, আর এটা তো সবাইরই ক্রাইসিসের সময়, আর সবাইরই খুব কষ্টকর সময় এটা। আর আমি যেহেতু বাইরে অতটা বেরোই না, আমার সেরকম কিছু মনে হচ্ছে না, বাট যারা বেরোয় বাইরের বাইরে রেগুলার, তাদের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে বাড়িতে থাকতে, বাড়িতে সময় কাটাতে কাটতে অসুবিধে হচ্ছে। তো যাই হোক, আমি যে যে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, আর অবশ্যই কেকের রেসিপিটাও দেখো, কি কি আমাদের লাগবে সেগুলো আগে দেখে নাও। চলো ঝটপট। এগুলো হচ্ছে কুকি কাটার এরকম সেটে পাওয়া যায়, আর এগুলো হচ্ছে মোল্ড, নানা রকম শেপের নানা রকম মাপের মোল্ড রয়েছে এখানে, হ্যান্ড বিটার, মেজারিং কাপ, উইক্স, কাটার, অনেক রকম কিছু রয়েছে। তো চলো ডিটেলস এগুলো দেখে নিই। তো এখানে রয়েছে খাবারের যে সমস্ত জিনিস ডেকোরেশনের জন্য বা ফুড কালার এসেন্স। আর ফার্স্টে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে মেজারিং কাপ, এটা কিন্তু কেক বানাতে গেলে খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার। আর কেকের কিন্তু মেজারিংটাই ইম্পর্টেন্ট, মেজার যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু কেকও খুব সুন্দর হবে, সফট হবে। তো তার জন্য এটা লাগে, এটা 8টার বোধহয় সেট ছিল, বাট আমি এখন 6টা খুঁজে পেয়েছি, দুটো খুঁজে পাইনি। আর এখানে আমাদের স্প্যাচুলা, আর লাগবে হচ্ছে ব্রাশ, অয়েল ব্রাশ করতে কিন্তু ব্রাশটা আমাদের লাগে। তো তোমরা চাইলে নিতেও পারো, না চাইলে নাও নিতে পারো, কাজ চলে যাবে। আর এখানে এটা ফিলিপসের হ্যান্ড বিটার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু লাগবেই। আর এটার সাথে আরও দুটো কাটা আমার ছিল, সেগুলো আটা ব্যাগ মাখার বলে লেখা ছিল, বাট আমি কোনোদিন মাখিনি তাই তোমাদের দেখাইনি। আর এটা একটু লম্বা টাইপের, আর এটা আমার কেক বানাতে যেহেতু লাগে তাই আমি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা এইভাবে লাগায় তোমাদের দেখিয়ে দিলাম, আর কমা বাড়ানো করা যায়, সব কিছু করা যায়। তো এটা ফিলিপসের 2000 টাকা মতো দাম নিয়েছিল, তোমরা যদি একটু কমে কিনতে চাও অরপ্যাডেরও পাওয়া যায়, অরপ্যাডেরগুলো 900 বা 1000 এরকমের, 1000 টাকার ভেতর পেয়ে যাবে, 400-500 টাকারও পাওয়া যায়, বাট আমার মনে হয় একটু ভালোটাই কেনা ভালো যদি কিনতে চাও। আর যদি তোমাদের হ্যান্ড বিটার না থাকে তাহলে কিন্তু উইক্স অবশ্যই লাগবে, এটা আমি মেলা থেকে কিনেছিলাম, তোমরা যে কোনো লোকাল দোকান থেকে কিনে নিতে পারো, বেশি দাম নয়, নেয় না, আমি বোধহয় 40 টাকা বা 50 টাকা দিয়ে কিনেছিলাম, তো ওরকমই নেবে, আর বেশি নেবে না, অনলাইনেও চেক করতে পারো। আর যেটা লাগবে সেটা হচ্ছে বাটার পেপার, বাটার পেপারও কিন্তু আমাদের মোটামুটি লাগবেই কেক বানাতে গেলে। আর যেটা লাগবে সেটা হচ্ছে পাইপিং ব্যাগ,
এটাও আমি কিনেছিলাম এরকম এক প্যাকেট, 100টা ছিল বোধহয়, 80 টাকা বা 100 টাকা নিয়েছিল। তোমরা যদি খুচরো কিনতে চাও তাহলে কিন্তু দাম বেশি পড়ে যাবে, মানে 5 টাকা পিস এরকম পড়ে যাবে। তো এরকমভাবে নোজেলটাকে ঢুকিয়ে সামনেটা কেটে নিলেই, তারপর ক্রিম ঢুকিয়ে নিয়ে আমরা কিন্তু আইসিংটা করতে পারবো। তো খুব সহজ, সেরকম কিছু না। তোমরা যদি ইউজ অ্যান্ড থ্রো এরকম না নিতে চাও তাহলে কিন্তু একটা রাবারেরও পাওয়া যায়, ওটা অনলাইনে চেক করবে পেয়ে যাবে। সামনেটা এরকম নোজেল না, ওটা প্যাঁচ সিস্টেম নোজেল পাওয়া যায়, তো ওটার সাথেই বোধ হয় দেয়। তো তো তোমরা একটুখানি খোঁজ নিতে পারো, তো সেটাও তোমরা ইউজ করতে পারো। আমি এটা নিয়েছি, বাট এটা একটা প্যাকেট নিলেই অনেক দিন চলে যায়, অনেকগুলো থাকে, 100টার মতো থাকে, তো অনেক অনেক দিন চলে যায়, তো অসুবিধা হয় না। আর এগুলো হচ্ছে কাপ কেকের জন্য। তো এগুলো আমি খুচরো কয়েকটা কিনেছিলাম বলে আমার 5 টাকা বা 6 টাকা পিস পড়েছিল। তো তোমরা যদি একবার অনেকগুলো কিনতে চাও তাহলে কিন্তু একটু কম প্রাইসে পড়বে। তো এটা হচ্ছে কাপ কেকের জন্য মোল্ড, আর কাপ কেকের জন্য এরকম এরকম ইয়েও পাওয়া যায়। আর এটা হচ্ছে ব্রেড নাইফ, এটা কেক কাটার জন্য কাজে লাগে, আর এটাও তাই, এটা তুলতে বা ডেকোরে মানে কেকটাকে তুলতে বা একটুখানি ক্রিম দিয়ে ডেকোরেশন ওটা দিয়ে করা যায়, স্মুথ করা যায়। আর এগুলো হচ্ছে নোজেল দিয়ে, আমার নোজেল যেগুলো রয়েছে নাম্বারগুলো বলে দিচ্ছি। এগুলো এটা হচ্ছে N2, এরকম ফ্লাওয়ার করা যাবে। এটা রয়েছে N1, এটাও ফ্লাওয়ার বাট একটু নিসবিস। তো এটা রয়েছে এরকম 22, 21, এই যে এই মুখটা, এদিকে এটার একদম ছোট্ট এই এইটারই এরকম টাইপেরই বাট একদম ছোট্ট, এটা 6, নাম্বার 6। এটা এরকম ঘাস করা যাবে, এটার নাম্বার লেখা নেই, তো ঘাস নজেল এরকম যা হোক কিছু বলে। তো এটা 46, এটা 34, এটা ওই বেড়া এরকম করা যাবে, 3, এটা নাম্বার 3, এটা নাম লেখা যাবে, আর নাম্বার 1ও আছে, এটা একটু মোটা। এটা সানফ্লাওয়ারের পাতা, যেটা পাতা, হ্যাঁ পাতা বোধ হয়। তো এটা 45, 45, এটা রয়েছে এরকমই ফ্লাওয়ার করা যাবে, এটা 14, 14, এটা 17, এটা পাতা, এটা সানফ্লাওয়ারের যে মানে পাপড়িগুলো যেটা হবে এটা হবে, যেটা 45 বললাম, আর যেটা 17 মানে 17 যেটা, সেটা হচ্ছে পাতা। তো এই নোজেলগুলোই আমার কাছে রয়েছে, তো আরও বোধ হয় একটা দুটো ছিল বাট আমি এখন খুঁজে পাচ্ছি না। আর এই নোজেলগুলো এক এক এই বড় নোজেলগুলো আমার একটু দাম বেশি নিয়েছিল, এই যে N1 আর N2, এগুলো বোধ হয় 35, 45 এরকম নিয়েছিল। আর এই ছোট নোজেলগুলো এগুলো 30 টাকা, 35 টাকা বা 25 টাকা এরকম, মানে 25 থেকে 35 টাকার ভেতর নিয়েছিল, আর এগুলো বোধ হয় 45 টাকা না কত নিয়েছিল, 35 বা 45 এরকম নিয়েছিল। তো এটা এরকম নিয়েছিল ছোট ছোট গুলো, আর এগুলো বড় বলে এগুলো একটু দাম বেশি নিয়েছিল। আর যেটা তোমরা এরকম স্ক্র্যাপার ইউজ করতে পারো, এটা সমান করে এরকম ভাবে টানার জন্য, আর এরকম এটা সেট ছিল একটা, এই যে এটা সিঙ্গেল কিনেছিলাম আমি, 15 টাকা এরকম নিয়েছিল, আর এটা আমার 30 টাকা, 40 টাকা এরকম নিয়েছিল। তিনটে এরকম সেট দেখতে পাচ্ছ, ছোট বড় সমস্ত কিছু, যেটা কেকের সাইড এরকম দাগ দাগ হয় সেই জিনিসটা আর কি। এদিকে তোমরা এরকম ছুরিও কিনে রাখতে পারো, আর এরকম ধরনের ট্যাগও কিনতে পারো, এগুলো হ্যাপি অ্যানিভার্সারির ট্যাগ, আর এগুলো হচ্ছে হ্যাপি বার্থডে ট্যাগ। তো এরকম অনেক রকম, অনেক ধরনের, অনেক রকমের ট্যাগ পাওয়া যায়, এগুলোও তোমরা কিনে রাখতে পারো, এগুলো কেকের সাথে কাউকে গিফট করলে বেশ ভালো লাগে। আর এইগুলো হচ্ছে বারবি ডলের যে ডলগুলো, তো এগুলো আমি 75 টাকা এরকম, 75 বা 85 এরকম দিয়ে কিনেছিলাম। তো এক একটা ডলের এক এক রকম দাম হয়, তো এরকম ডল মোল্ডে
তোমরা কেকটা করে নিতে পারো। করে নেবার পর ডলটা ওরমভাবে ঢুকিয়ে তারপর ডেকোরেশন করতে পারো। এটা হচ্ছে টার্ন টেবিল, আর টার্ন টেবিলটা আমি বোধহয় 250 টাকা দিয়ে কিনেছিলাম। তো মোটামুটি মনে আছে যে 250 বা 280 এরকম হবে, তো মনে হচ্ছে 250 টাকা দিয়ে কিনেছিলাম। টার্ন টেবিল থাকলে তো খুবই ভালো, খুব ইজিলি তোমরা ডেকোরেশনটা করতে পারবে। আর যদি তোমরা না কিনতে চাও বা না হয়, তাহলে কিন্তু একটা বাটি উবুর করে দিয়ে তার উপরে একটা থালাকে উবুর করে বসিয়ে দিয়ে, মানে ওরকমভাবে বসিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা কিন্তু করতে পারো। বাট এতটা ইজি হবে না, একটু সাবধানে করতে হবে। বাট টার্ন টেবিল হলে খুব ইজিলি করতে পারবে। এটা হচ্ছে গাড়ি মোল্ড আর বারবি ডলের মোল্ড, এটা হচ্ছে কাপ কেকের কাপ। তো এটা অনেকগুলো ছিল একসাথে, আমি বোধহয় 30 টাকা বা 40 টাকা দিয়ে কিনেছিলাম। আরও ছিল, শেষ হয়ে গেছে, কিছুটা ইউজ করেছি, আর এখনও প্রচুর রয়েছে, অনেক হবে। তো এরকমও কিনতে পারো, আর চাইলে কিন্তু ওরকম ধরনের কাপ বা ওরকম ধরনের মোল্ডও তোমরা ইউজ করতে পারো। এগুলো তোমাদের চয়েস অনুযায়ী তোমরা কিনতে পারো। এটা ফ্রুট কেক করার জন্য এরকম বাটিও কিনতে পারো, অ্যালুমিনিয়াম ফয়েলের যে বাটিগুলো। তো এগুলো 3 টাকা পিসে আমি কিনেছিলাম, আর তোমরা যদি অনেকগুলো একসাথে কেনো তাহলে কিন্তু একটু কমে পেয়ে যাবে। আর রাউন্ড শেপের মোল্ড, স্কোয়ার মোল্ড, লাভ শেপের মোল্ড, ফ্রুট কেকের মোল্ড, অনেক রকম মোল্ডও কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এখানে আমি তোমাদের ফার্স্ট দেখাবো কালার বা এসেন্সগুলো। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো এরকম অনেক এসেন্স আমার কাছে রয়েছে এবং ফুড কালারও রয়েছে সব একসাথে। এগুলো হচ্ছে জেল ফুড কালার, তো এগুলো প্রায় 100 টাকা এরকম দাম। তো দেখতে পাচ্ছ এটা ব্রাউন কালার রয়েছে, আর তোমরা কিন্তু জেল ফুড কালার না কিনে এরকম ফুড কালারও কিনতে পারো। এটা বাটারস্কচ ফ্লেভার, এগুলো ফ্লেভার। কালারগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা গ্রিন কালার, এটা অরেঞ্জ কালার, এটা হচ্ছে স্কাই ব্লু কালার। আমি একটু লিখে এরকম আটকে রেখে দিয়েছি, কারণ বোঝা যায় না আর এখানে মার্কার দিয়ে লেখা ছিল, বাট ইউজ করতে করতে সমস্তটা উঠে গেছে, সেই জন্য আমি এরকম লিখে রেখে দিয়েছি, সমস্তটাতে লিখে রেখে দিয়েছি। তো এটা বাটারস্কচ ফ্লেভার, এটা যেমন স্ট্রবেরি ফ্লেভার, এটা হচ্ছে অরেঞ্জ রেড লিকুইড, মানে ফুড কালার, এটাও ফুড কালার, পিঙ্ক কালার, এটা ভ্যানিলা এসেন্স, এটা হচ্ছে রসমালাই এসেন্স, এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে রাসবেরি রেড, রেড ফুড কালার, এটা এটা হচ্ছে চকলেট, তো এটা হচ্ছে ইয়েলো। তো এরকম অনেক ফুড কালার এখানে রয়েছে এবং এসেন্সও রয়েছে। তো এই আমি একটা বক্সের মধ্যে রেখে দিই, তো আমার এটা বের করতে সুবিধা হয়, আর বানানোর সময় এরকম বার করে নিলে আমার সুবিধা হয়, যেটা দরকার হয় সেটা আমি পেয়ে যাই। তো আর যেটা লাগবে সেটা হচ্ছে আইসিং সুগার, আমার এটা অর্ধেক শেষ হয়ে গেছিলো, তাই আমি এরকম কিছুতে ঢালিনি। তোমরা চাইলে কিন্তু ঢেলেও নিতে পারো, দেখিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটা তোমরা চাইলে কিনতেও পারো, আর তোমরা চাইলে কিন্তু সুগার ডাস্টটা ইউজ করতে পারো। আমার অর্ধেকটা শেষই হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আইসিং সুগার। তো আমার কেনা ছিল, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এক প্যাকেট নিয়ে রেখে দিতে পারো তোমরা, অনেক কাজে লাগে। তো এগুলো হচ্ছে সব ডেকোরেশনের জন্য। এটা হচ্ছে চকলেট, হোয়াইট চকলেট চিপস, এগুলো আমার কাটা কাটা বলে আমি এরকম রেখে দিয়েছি। এটা হচ্ছে চকলেট রাইস, এটা হচ্ছে কালারফুল রাইস, দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে চকো চিপস, হোয়াইট চকো চিপস। এটা হচ্ছে কোকো কোকো পাউডার, এটাও ডেকোরেশনের জন্য। তো এই যে এরকম এরকম প্যাকেটও তোমরা কিনতে পাওয়া যায়, এরকম প্যাকেটের মধ্যে, ছোটো ছোটো প্যাকেটের মধ্যে। আবার তোমরা লুজও কিনতে পারো, আমাদের আমি এটা এক জায়গা থেকে কিনেছিলাম, সেটা এরকম প্যাকেটে দিচ্ছিলো। এটা চকলেট চিপস, দেখতে পাচ্ছ, এটা হোয়াইট চকলেট চিপস, আর এটা হচ্ছে ডার্ক চকলেট চিপস। আর যেটা রয়েছে এরকম কালারফুল বল রয়েছে এরকম, এগুলো 100 টাকা এরকম নেয়, 100 টাকা। এটা আমার বোধহয় নিয়েছিল 175 বা এরকম নিয়েছিলাম, ঠিক মুছে গেছে নেয় এটা। তো এটা আমার 175 এরকম নিয়েছিল, একটু বড়ো সাইজের বল, এগুলো যেমন ছোটো ছোটো, এগুলো গোল্ডেন কালার বল, বড়ো। আর এরকম এটা লাভ শেপের, এটা আমার 100 এরকম নিয়েছিল, 100 টাকা মতন। তো এরকম অল কালারে রয়েছে অনেক রকম কালার। এটা রয়েছে টুটি ফুটি, দেখতে পাচ্ছ, আমি এটা সিসির মধ্যে ঢেলে রেখেছি। আর এটা হচ্ছে তোমাদের খুলে দেখাচ্ছি, এটা বেকিংয়ের সময় তো তোমাদের দেখিয়েছি, এটা হচ্ছে বেকিং সোডা। আর এটা রয়েছে হচ্ছে বেকিং পাউডার, এইটা যেটা সেটা হচ্ছে এই যে মডে ডার্ক কম্পাউন্ড, দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেম হোয়াইট কম্পাউন্ডও হয়। তো এটার প্রাইস রয়েছে হচ্ছে 85 টাকা, 400 গ্রাম রয়েছে, 400 গ্রাম রয়েছে। আর এটা আমি ইউজ করেছি, তাই আমার কাছে আর নতুন ছিল না, তাই তোমাদের এটাই দেখালাম। আর এই
মোটামুটি এই হলেই আমাদের হয়ে যায়। আর এত কিছু তোমরা না চাইলে নাও কিনতে পারো, বাট আমি কিনে রেখেছি অল্প অল্প করে। তো আর যেগুলো লাগে আমাদের বেকিংয়ের জন্য সেগুলো হচ্ছে এরকম বোর্ড বেস, যেটা এটার উপরে রেখে যে তোমরা করবে। তোমরা যদি বাড়িতে বানাও তোমরা থালার উপর রেখে করতে পারো, বাট কাউকে যদি গিফট করতে চাও বা কিছু তাহলে কিন্তু এরকম বোর্ড লাগবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে এরকম বক্স, এগুলো এরকম মুড়ে নিয়ে এগুলো বক্স বানায় যেভাবে বানায় সেভাবে করা যায়। তো এরকম বক্স আর এরকম বেস, এগুলো কিন্তু আমি ছোট সাইজের বক্স, তোমরা কিন্তু যে কোনো সাইজের বক্স ইউজ পেতে পারো। অনেক রকমের বক্স হয়, যত বড় তোমার কেক হবে সেই অনুযায়ী তোমরা নিতে পারো। যেমন এই বেসটা আমার একটু বড়, এগুলো বেশ বড় এগুলোর তুলনায়। আর এগুলো এটা হচ্ছে সব থেকে ছোট, দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে সব থেকে ছোট, একদম যে ছোট ছোট কেকগুলো হয়। আর এটা মোটামুটি একটু বড়, এটা মোটামুটি এটার থেকে আর একটু বড়, বেশ বড়। তো এইগুলো যে কোনো সাইজ অনুযায়ী তোমরা পেয়ে যাবে, এগুলো কিন্তু বক্স আর বেসটা কিন্তু তোমরা কেকের সাইজ অনুযায়ী পেয়ে যাবে। আর এদিকে এগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এই জিনিসগুলোই আমাদের বেকিংয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, আর এছাড়া কিছু লাগে না। আর যেগুলো লাগে ডেকোরেশনের জন্য তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো। তো বেসিক যেগুলো আমাদের লাগে সেগুলো আমার কাছে যেগুলো ছিল সেগুলো আমি তোমাকে তোমাদের দেখালাম, শেয়ার করলাম। এবং বেসিক ছাড়াও অনেক কিছু, যেমন কুকি কাটার, এগুলো আমাদের যে লাগবে ইম্পর্টেন্ট এরকম না, ছুরি ওই যে ট্যাগগুলো ওগুলো কিন্তু লাগবে এরকম ব্যাপার না। বাট আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য। আর তোমরা কিন্তু ড্রাই ফ্রুট যে কোনো ইউজ করতে পারো ফ্রুট কেকে, আর তাছাড়া অনেক কিছুতে অনেক কিছুই তোমরা অ্যাড অন করতে পারো। আর তোমরা চাইলে কিন্তু নাও নিতে পারো। এদিকে যেমন এত ফুড কালার, এত তোমাদের নাও লাগতে পারে, তোমরা যেরকম লাগবে তোমরা সেরকমই নিতে পারো। বাট আমি এখানে তোমাদের দেখানোর জন্য অনেকগুলোই রেখেছি যেগুলো আমার কাছে ছিল। তো এই আর কিছু নেই, তো চলো। তো তোমরা দেখতে পেলে আমি কি কি শেয়ার করলাম, আর আমার যেগুলো মোটামুটি ছিল আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা সব জিনিস যে কিনতে হবে এরকম কোনো ব্যাপার না, বাট তোমাদের যেটা প্রয়োজন, তোমরা যদি কি বানাচ্ছ সেটার উপর নির্ভর করছে। তোমরা যদি মোটামুটি যেগুলো বেসিক যেগুলো লাগে, মেজারিং কাপ, হ্যান্ড বিটার, তারপর স্প্যাচুলা, তারপর ব্রাশটা, তারপর মেজারিং কাপ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইগুলোই আমাদের মোল্ড, যে তোমরা যে শেপে, তোমরা যদি চাও একটাও কিনতে পারো, তোমরা যদি চাও 10টাও কিনতে পারো। এটা তোমাদের আর অনেক রকম শেপের পাওয়া যায়, বাট তোমরা কি শেপ বানাতে চাইছো বা কি রকম বানাতে চাইছো সেটা তোমাদের উপর নির্ভর করছে। সেই জন্য তোমরা তোমাদের মতন করে মানে যেটা কিনতে চাইছো সেটা কিনো। বাট আমি তোমাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য যে কেক বানাতে গেলে কি কি জিনিস দরকার হতে পারে, কি কি জিনিস লাগে, মোটামুটি সেটার জন্যই আমি এই ভিডিওটা বানালাম। আর তোমাদের যেটা আগেই আমি বলেছিলাম যে আমি একটা পেস্ট্রি রেসিপি দেখাবো, তো বেশি বকবক করবো না, চলো বেস্ট্রি রেসিপিটা দেখে নিই। আর জিভের জল আসলে অবশ্যই একটা লাইক দেবে, আর খেতে ইচ্ছা করলে তো শেয়ার অবশ্যই করতে হবে। আর এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল ভিডিও, আমার তো মনে হয় সেটাই। আর অনেক যেগুলো আমাদের লাগে সেগুলোও তোমাদের দেখাচ্ছি, আর প্লাস একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো। আর যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে বা জানতে অসুবিধা হবে বা কিছু যদি তোমরা বলতে চাও তাহলে কিন্তু আমি ভিডিও নিচে গিয়ে অবশ্যই কমেন্ট করো, ভুলো না কিন্তু কমেন্ট করতে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এটা কিন্তু ভুললে কিন্তু আমি খুব রাগ করবো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের চ্যানেলটাকে আরো বড় করতে আমাদের অবশ্যই কিন্তু অবশ্যই এক মানে সাবস্ক্রাইব করতেই হবে চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করে যতটা সম্ভব শেয়ার করো। আর চলো এইটাই বলছি, আর বেশি বকবক করবো না, চলো রেসিপিটা দেখে নিই। পেস্ট্রি বানানোর জন্য আমি এখানে একটা গামলি নিয়ে নিয়েছি, 3টে ডিম নিচ্ছি, আর বিটারটাকে সেট করে নিলাম, কাঁটাটা লাগিয়ে নিলাম। তারপর আমি এখানে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে 3টে ডিমকে আমি নিয়ে নিলাম। নিয়ে এবার আমি 1 মিনিট মতন বিট করব হাই স্পিডে। এরপর আমি বিট করে নেবার পর সুগার ডাস্ট মেশাবো, তোমরা চাইলে আইসিং সুগার দিয়েও করতে পারো। আমি এখানে 1.5 কাপ সুগার ডাস্ট ইউজ করছি। তো তোমরা যদি শুধু কেকটা খাও আইসিং ছাড়া তাহলে কিন্তু 2 কাপ নেবে, মানে সম পরিমাণ নেবে ময়দা আর সুগার ডাস্ট। আবারও কিছুক্ষণ বিট করে নেবার পর এর মধ্যে অয়েল আর দুধ সম পরিমাণে মিশিয়ে রেখেছি, সেটা আমি অ্যাড করছি। মানে আমার 3টা ডিম যেহেতু, তাই আমি 1/2 কাপ প্লাস 1/4 কাপ করে অয়েল দুধ
নিয়ে মিশিয়ে রেখেছি, তোমরা চাইলে আলাদাভাবেও দিতে পারো। আবার কিছুক্ষণ বিট করে নেবার পর এসেন্স মেশাবো, আমি রসমালাই এসেন্স ইউজ করছি, তোমরা যে কোনো এসেন্স ইউজ করতে তোমাদের পছন্দ মতো। এরপর আমি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করছি, 2 কাপ ময়দা আমি এখানে ইউজ করেছি। হালকা মিক্স করব, বেশি কিন্তু ফ্যাটাবো না, সামান্য পরিমাণে নুনও আমি কিন্তু দিয়েছি। মিক্স হয়ে গেছে, এরপর দেখো ঠিক এই রকম ধরনের ব্যাটারটা হবে। এরপর আমি মোলটাকে একটু রেডি করে নিই। মোলটাকে আমি একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, অয়েল লাগিয়ে নেবার পর আমি এখানে বাটার পেপারটা স্কোয়ার শেপের কেটে রেখেছিলাম সেইটা একটু দিচ্ছি, আর অর্ধেক পরিমাণে দেব, ভর্তি করে কিন্তু দেব না, অর্ধেক পরিমাণে দিয়ে হালকা ড্যাব করে আমি কিন্তু কেকটা বেক করতে বসিয়ে দেবো। তো আমার এটা মোটামুটি 40 মিনিট মতো লাগবে। তো দুটো মোল্ডই আমার রেডি করা হয়ে গেছে, তো এরপর আমি দেখাচ্ছি কেকটা হয়ে গেছে আমার। তো কেকটা দেখো কতটা সুন্দর হয়েছে, সফট ভীষণ হয়েছে, মানে জাস্ট হাত দিতে তো হাত দিয়েই রাখতে হবে, এরকম সফট হয়েছে। আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, সুন্দর হয়েছে কেকটা। বাটার পেপারটা আমি খুলে নিচ্ছি, বাটার পেপারটা খুলে নিয়ে আমি পেস্ট্রির আইসিং করাটা স্টার্ট করব। দেখতে থাকো, কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। তো এরপর আমি মাঝখান থেকে স্লাইস করে মাঝখানে হুইপড ক্রিম লাগিয়ে দিয়েছি। তো এরপর আমি ওপরটা দিয়ে করব, ওপরটায় হুইপড ক্রিম লাগাবো। তো হুইপড ক্রিমটা আমি তোমাদের আর দেখালাম না, এটা আমি আগেই করে রেখেছিলাম। তো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের হুইপড ক্রিমটা আমি কী করে রেডি করলাম সেটাও দেখাবো ভিডিও করে আলাদা। তো খুব একটা ভালো করে যে সুন্দর করে লাগাতে হবে এরকম নয়, যেহেতু পেস্ট্রি করছি তো এমনি করলে কিন্তু সুন্দরভাবে করতে হতো, বাট পেস্ট্রিতে অত সুন্দরভাবে না করলেও হবে, ঢাকা পড়ে যাবে। তো তোমরা ওপরটা একটু মসৃণ করতে হবে, সাইডগুলো না করলেও হবে, চলবে। সামান্য মসৃণ করে নেবার পর আমি কিন্তু সাইডগুলো হালকা করছি, হালকা জাস্ট করছি, তো অসুবিধে নেই, করলেও করতে পারো না করলেও না করতে পারো। তো এরপর আমি পিস কাটছি, যেমন পেস্ট্রির পিস কাটাটা হয় সেরকম। তো এটা আমার 3টে ডিম দিয়ে করলাম, 3টে ডিম দিয়ে দুটো, একটা রাউন্ড শেপের করলাম, একটা স্কোয়ার শেপের করলাম পেস্ট্রির যেটা। তো হাফটাতেই এতগুলো হবে, 8খানা মতন হলো আমার পেস্ট্রি, তো বেশ ছোটো না, যেমন দোকানে পাওয়া যায় বড় বড় সেরকমই হয়েছে। তো আমি এটা এরকম কাপকেকের যে বাটিগুলো সেগুলোর মধ্যে আমি কেকের স্লাইসগুলো বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকের বাটিগুলো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। তো এরপর আমি ডেকোরেশনটা করছি, তো ডেকোরেশনের জন্য এরকম নোজেল আমি ইউজ করছি, তোমরা যে কোনো নোজেল ইউজ করতে পারো। এরপর আমি পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিয়ে ডেকোরেশনটা স্টার্ট করছি, জাস্ট ঘুরিয়ে এরকম ফ্লাওয়ারের মতো, তোমরা যে কোনো ডিজাইন করতে পারো, না চাইলে এরকম করে কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিলেও কিন্তু দারুণ দেখতে লাগবে। ফ্লাওয়ারগুলো করে নিয়ে আমি কিন্তু ওপর দিয়ে সামান্য কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি, যেটা কালারফুল রাইস, কালারফুল বল, সেগুলোই আমি ছড়িয়ে দিয়ে আমি আমার কেকটাকে কমপ্লিট করে তোমাদেরকে আমি ফার্স্ট বাইটটা দিচ্ছি। তো খেয়ে বলো কেমন লাগলো, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। কেমন লাগলো তোমাদের পেস্ট্রি রেসিপিটা? তো যাই হোক, নিশ্চয়ই ভালো লেগেছে। পেস্ট্রিগুলো কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু একদম ভুলবে না। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও। চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো ততক্ষণের মতন ভালো থেকো, সুস্থ থেকো, আর ঘরেই থেকো। চলো টাটা।